নমস্কার, আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি মাল্টি ট্যালেন্টেড ছিলেন। তিনি একাধারে পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ওয়াট নট। আমরা কথা বলছি রাজেন তরফদারকে নিয়ে। 1917 সালে 7ই জুলাই জন্মগ্রহণ করেন রাজেন তরফদার। তিনি কলকাতা আর্ট কলেজ থেকে পপুলার আর্টের ওপর ডিগ্রি ধারণ করেন। অন্তরিক্ষ ছিল তার প্রথম ছবি, যেটা হয়েছিল 1957 সালে। রাজেন তরফদার 4টি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, 2টো ন্যাশনাল অ্যাওয়ার্ড, 2টো BFJA অ্যাওয়ার্ড। তিনি বেস্ট ফিচার ফিল্ম ইন বেঙ্গলি ক্যাটেগরিতে 1960 সালে গঙ্গা ছবির জন্য প্রাইজ পেয়েছিলেন এবং 1975 সালে পালঙ্ক ছবির জন্য পুরস্কৃত হয়েছিলেন। 1976 সালে সংসার সীমান্ত ছবির স্ক্রিনপ্লে রাইটিংয়ের জন্য তিনি অ্যাওয়ার্ডেড হয়েছিলেন এবং 1988 সালে নাগপাস ছবির জন্য বেস্ট ডিরেক্টর মনোনীত হয়েছিলেন। এই দুটি অ্যাওয়ার্ডই উনি BFJA থেকে পেয়েছিলেন। তার ফিল্মের সংখ্যা নেহাতি কম নয়। তার উল্লেখযোগ্য ছবিগুলো হল অন্তরিক্ষ, গঙ্গা, অগ্নিশিখা, জীবন কাহিনী, আকাশ ছোঁয়া, পালঙ্ক, সংসার সীমান্তে, গণদেবতা এবং নাগপাস। একজন ডিরেক্টর যে তার ক্রিয়েশন ছবির মাধ্যমে মানুষকে মুগ্ধ করেছে, সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনেতা হিসেবেও মানুষকে মুগ্ধ করেছে। তিনি বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছিলেন। তিনি মৃণাল সেনের আকালের সন্ধানেতে অভিনয় করেছিলেন। এছাড়াও শ্যাম বেনেগালের আরোহণ, মৃণাল সেনের খান্ডার এবং শেখর চ্যাটার্জির বসুন্ধরাতে অভিনয় করেছেন। তার অভিনয় যখন দেখি মনে হয় সে অভিনেতা। তার চিত্রনাট্য উপর যখন ছবি তৈরি হয় তখন মনে হয় তিনি চিত্রনাট্যকার, এবং তার পরিচালনায় যখন ছবি তৈরি হয় তখন মনে হয় তিনি শ্রেষ্ঠ পরিচালক। প্রতিটা ক্ষেত্রে নিজেকে এভাবে ছড়িয়ে দিয়েছেন রাজেন তরফদার, এটা বোধ হয় আর বিশেষ কেউ করে উঠতে পারে। সো একজন চিত্র পরিচালক, একজন স্ক্রিন প্লে রাইটার কী করে অভিনয়ের জন্য এতটা সময় পেলেন, কী করেই বা অভিনয় করতে করতে পরিচালনা এবং পরিচালনার সঙ্গে সঙ্গে চিত্রনাট্য সব মিলিয়ে একটা বেশ বড় ধরনের রাজ্য গঠন করতে পেরেছিলেন, তার সীমা ছিল বেশ দূর পর্যন্ত। তাই রাজেন তরফদার বাংলা সিনেমা জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে থাকবেন সারা জীবন, এবং ভুললে চলবে না, তার ঝুলিতে 2টো ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং 2টো BFJA অ্যাওয়ার্ড রয়েছে। এহেন মানুষকে আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই। আবার আসবো আগামী পর্বে, আবার দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।